এই দুটি ছেলে, ওরা এথিম, ওদের আপন বলতে দুনিয়ার বুকে কেহ নেই। ছোটবেলায় ওদের মা বাবা হারিয়েছে, এখন তাদের শুধু রাস্তায় বেড়ানো, ধারে ধারে ঘুরানো। ভিক্ষা করে পেট চালানো কি করবে, মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় ওদের। শেষ পর্যন্ত যেখানে যা পায় ছুরি করে তাদের ক্ষুধার জ্বালায় ছুরির পট্টি বেছে নিয়েছে। সমাজও ওদের ভালো হতে দিল, এমন কেউ নেই ওদের ভাবনা ভাববে। প্রতিনিয়তই মানুষের মার ধাপ্পড়কেই ওদের পথ চলা। অনেক লোক আছে তারা ওদের এই কর্মকাণ্ড দেখে আলগা থেকে হাসি পায়, অথচ সান্ত্বনাজনকভাবে ছোটোবেলা থেকে ওদের বড় হয়েছে ঠিকই, কিন্তু কেউ ওদের সৎ পথে আসার কোনো কথাবার্তাই বলেনি বা ভালো কোনো উপদেশ দেয়নি। দূর থেকে তামাশাই করে শুধু ওদের, কি করবে ওরা, ওদের তো আর টাকা নেই, ওরা কি করবে, একটাই সমস্যা। ওরা কোথাও কাজ করতে গেলেও কাজ দেয় না, কি দূর দূর করে দাঁড়িয়ে দেয়, তো কি করবে ওরা, পেটের দায়ে ছুরি করে। কে নিবে ওদের ভার, কে নিবে ওদের খাওয়া দাওয়ার, কে করে দেবে ওদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা, এমন কেউ আছে দুনিয়ার বুকে? কেউ নেই, শুধু মানুষের নির্যাতনের উপরই বেঁচে থাকে। ছুরি করবে না তো কি করবে, তো যদি কেউ ওদের পেটের ওদের খাওয়া থাকার ব্যবস্থা করে দিত। এখন তো ওদের কাজ করার সময় না, ছুরি করবেই বা কেন। ওদের যদি মা থাকতো, বাবা থাকতো, ভাই থাকতো, আত্মীয় স্বজন যদি ওদের খোঁজখবর নিত, তাহলে কি ওরা চুরি করতে পারবে? খুব কমই না। ওরা এখন লেখাপড়ার সময়, ওরা হয়তো বা এখন পড়াশোনা করত, এই সময় ওরা খেলত। পেটের দায়ে পেটের ক্ষুধা নিবারণের জন্য রাস্তায় রাস্তায় ঘুরত না, ছুরির ধান্ধায় ঘুরত না। ওটা তো ওদের কপালের দোষ, ওটা ওদের কপালেই ছিল, হয়তো না হয় এমন হতো না। এই যে এতক্ষণ দেখলেন, এটাই তাদের বাস্তব জীবন। প্রতিনিয়তই এভাবে অন্যের থাপ্পড় মার খেয়ে কান্নাকাটি করত, জানত না জীবনের মানে কি, কিভাবে ওরা চলবে। একসময় বড় ভাইটি ওকে বলল, দেখ ভাই, চুরি করা ছাড়া আমাদের জীবনে আর কি থাকতে পারে? আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে গেলে আমাদের চুরি করতে হবে। দেখ ভাই, তুই যদি ওমন করে শুধু কাঁদতেই থাকিস, তো হয়তোবা আমাদের উপোস থাকতে হবে। Thank you.
ভাই, এ ভাই, বাসি বাজি তো পারো নি তুমি? না ভাই, না ভাই, তুমি পারো নি? বাবা ঠিকই বাসি দেবো রে বাবা, ও বাসি দেবো আমার ফোন রে বাবা, বাসি না স্যার আমি বাসতাম, স্যার আমি বাসতাম না রে বাবা। এ কিটা ভাই, মা তোরা হাও তো কিটা ভাই, আর বেকো না দেখ, দেখ দেখছো চুরি করলে কিটা ভাই, দেখছো নি এখন হাতে না তো প্রমাণ পাইছস নি তোরা ওদের লেখাপড়ার কষ্টটুকু যতই কষ্ট হোক ওই দুই বন্ধু দিয়ে দিবে। তো এভাবে প্রতিটা ইয়েতিম শিশুর যদি দায়িত্ব সমাজের কোনো বন্ধু বা কোনো ভাই কোনো আত্মীয় স্বজন যদি এভাবে নিয়ে নিত তাহলে ওদের মতো হয়তো কষ্ট করতে হতো, ওদের মতো চুরি করতে হতো।